দেখো বন্ধুরা সকাল সকাল রাধা মাধবের দর্শন দিয়ে শুরু করলাম তো বন্ধুরা কেমন আছো অবশ্যই আশা করি খুব ভালো আছো তো চলো সকাল সকাল উঠে বিছনা টিসনা তুলে এই গামলা জামা কাপড়গুলো যেগুলো রাখলাম সেগুলো সব ধুতে হবে রেখে দিলাম তো চলো গোপাসনা এখনও স্বয়নেই রয়েছে এখনও ওঠানো হয়নি বন্ধুরা তো চলো মা তুলসী মায়ের দর্শন করে নিই প্রথমে রোজই আমি রেগুলার এটা এই কাজটা করে থাকি চলো এবার প্রণাম ট্রণাম করে চলো ব্রাশ ট্রাশ করে তো চলো কত কাজের কাজ পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একদম চলে এলাম তো চলো এদিকে দেখতে পাচ্ছ আগের দিন সোফার মধ্যে খেলাধুলা করেছিল বিভিন্ন রকমের পুতুল খেলনা টেলনা সব ছড়িয়ে রেখেছে আমার ছোটো মেয়ে তো চলো সেগুলো সব একরকম পরিষ্কার করে আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই পরিষ্কার প্লাস্টিকের ভরাই ছিল তো খেলাধুলা করেছে দেখো একটা আইসক্রিমের সেট কিনে দিয়েছিলাম একসময় একটা বিউটি ব্লেন্ডারের একটা সেট ছিল বিউটির সমস্ত সব সারা জিনিসের সেট ছিল তো ওগুলোও সব নষ্ট করে ফেলেছে ও তো দেখো এগুলো এক এক সাইড করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে কতটা সুন্দর করে সোভাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এই বাস্কোটা ছিল একটা কফি কাপের তো চলো বাস্কটা বালতিতে ময়লা বালতিতে ফেলে দেব। আর দেখো কত সুন্দর পয় পরিষ্কার হয়ে গেল সকাল সকাল আবার কিছুক্ষণ পরে আবারও হবে যদিও আর চলো জামা কাপড় ভিজাবো তো রেডি করে নিচার এদিকে দেখো ছোটো মেয়ে পড়ছে বড় মেয়ের কাছে ও স্কুল যায়নি তার কারণ হলো যেহেতু সিলেবাস একেবারে দিয়ে দিয়েছে যেহেতু পাঁচ তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই জন্য আজকে পাঠায়নি আর চলো দেখতে পাচ্ছ গোপাল সোনাকে তুলে নিচ্ছি তো চলো জামা কাপড় ছেড়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোপাল সোনাকে তুলে নিলাম আর আমার গোপাল সোনা এখানে বসে থাকবে আর চলো আমি এক এক করে আমার কাজগুলোকে গুছিয়ে নেবো তো রাধে রাধে গোপাল সোনা ওই দেখো কপো অত সুন্দর লাগছে আমার গোপার সঙ্গে তো চলো কাজ করে নিই সকাল থেকে শুরু করে দিই এবার চলো কাজ করে নিই দেখো ঘর বারান্দা ছেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো নির্মা দিয়ে বা কাপড়গুলো সমস্ত সব ভিজিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছ ভিজিয়ে রাখছি তো ভিজিয়ে রাখলে যেহেতু ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে চলো এই ঘরের চাদরটা তুলে ফেলেছিলাম তো চলো কাঁচা চাদর পেতে দিলাম পেতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কত সুন্দর লাগছে পরিষ্কার টরিষ্কার থাকলে বন্ধুরা কত ভালো লাগে তাই না বলো আর দেখো ওইদিকে দেখতে পাচ্ছ সব সিঁড়ি টিড়ি ঝাড়া হয়ে গেছে ও গেটটা লাগিয়ে দিলাম আর সোনা বসে রয়েছে চলো তোমার কত রকমের সবজি চলো লাউ ভেন্ডি টমেটো আলু কাঁচালঙ্কা সমস্ত সব তোমার দাদা ভাই নিয়ে চলে এসছে বাজার থেকে তো চলো দেখতেই পাচ্ছ সব এক এক করে দেখিয়ে দেবো আর এগুলো চলো কিছুটা রান্না করব আর কিছুটা আমি বাস্কেটে তুলে রাখবো চলো চিকেন নিয়ে চলে এসছে তো দেখো তো চিকেনটা দেখো এটা আমি তোমার দাদা ভাই আর তোমার আর মেয়েদের জন্য বানিয়ে দেব। আমি তো যেহেতু খাই না তোমরা সেটা জানোই আর চলো গ্যাস ট্যাশ মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আজকে তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করা থাকলে কত ভালো লাগে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা সমস্ত সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর চলো এবার চলে যাব এক এক করে কাজগুছিয়ে নেব চলো পাথরটাতেগুলো পরিষ্কার করে নিলাম যেহেতু আগের দিন মোছা ছিল তবু আর একবার মুছে নিই আমি তো চলো এবার আটা নিয়ে নেবো আটা নিয়ে বা তো দাদা ভাই বলেছে রুটি খাবে তো সকালে ব্রেকফাস্টে তো রুটি করব তো চলো আটা নিয়ে নিয়ে দেখতে পাচ্ছ তো চলো আটাটা আর এবার রেখে দেব রেখে দিয়ে চলো সামান্য লবণ দিয়ে আটাটা চলো মেখে নিই আর আজকে যেহেতু আলুর তরকারি করতে পারবো না তো সেই জন্য সময়টাও কম ছিল তো চলো টোম্যাটো সস দিয়ে আজকে তোমার দাদা ভাই বললো আজকে খেয়ে নেবে তো চলো এক এক করে রুটিগুলো বেলে নিয়েছি বেলে বেলে রুটিগুলো করে নিয়েছি চলো ফাইনালি রুটি হয়ে গেছে এবার চলো রুটি আর টমেটো সস দিয়ে তোমার দাদা দিয়ে দিই আর চলো তোমার দাদা দিতে যাচ্ছি আর তোমার দাদা খাবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ে খাচ্ছে বলছে মা আজকে আলুর তরকারি রান্না করনি আমি বললাম যে না তো চলো ঘরের কাজকর্ম সমস্ত হয়ে গেছে ঘরটা হর মোছা হয়ে গেছে পাখাটা চালিয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আর চলো জামাকাপড় কাঁচা ধোয়া কমপ্লিট তো চলো এগুলো যেতে হবে ছাদে মেলতে আর মেলাটা দেখানো হয়নি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখতেই পাচ্ছ আকাশটা ভীষণ মেঘলা ছিল আর এদিকে দেখো মা তুলসী মায়ের দর্শন করে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার বড়ো মেয়ে পুজো করছে তো গোপাল সোনার সেবা করবে বলে তো গোপাল সোনাকে নিয়ে চলে এসছে তো চলো গোপাল সোনার সেবা হবে তো স্নান হবে আর এদিকে আমার মেয়েকে ছোটোদের ছোটোজনের আর এদিকে দেখো ছোটোজনের স্নান হয়ে গেছে স্নান করিয়ে নখ টোক কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ করে দিলাম তো চিনি মুখে দিয়ে নিল একা একাই আর এদিকে দেখতে পাচ্ছো তোমার দাদা তেল নিয়ে চলে এসেছে এটা রিফাইন্ড অয়েল আছে আর এটা আছে ঘানির সর্ষের তেল দেখ যেহেতু তোমার দাদা ভাই ঘানি থেকে নিয়ে আসা নিয়ে আসে বাঘহাটির ঘানি থেকে সর্ষের তেল নিয়ে আসে আর দেখো এদিকে দেখতে পাচ্ছো ছোটো মেয়ে বসে রয়েছে স্নান টান করে আর চলো এদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বাজার পড়ে রয়েছে সেগুলো সব কিছুটা রাখবো কিছুটা রান্না করবো চলো ভাত বসিয়ে দিয়েছিলাম আগে তো দেখে নিই কতটা ভাত হয়েছে তো দেখলাম এখনও ভাতটা হতে দেরি আছে তো যেহেতু দেরি আছে তো চলো চাপা দিয়ে আবার অন্য কাজ করে নিই তো চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার রেখে দেবো আর এদিকে প্রেশারের মধ্যে আমি অল্প ডাল নিয়ে এসেছিলাম দেড়শো গ্রাম মতো তো এবার এই ডালটা ছোলার ডালটা যেহেতু আমি ছোলার ডাল খেতে খুবই ভালোবাসি তো চল চলো ডাল বানিয়ে নেবো আর এই চিকেনটা তোমার দাদা আর মেয়েদের জন্যই রান্না করব তো তোমরা তো জানোই একেবারেই আমি পছন্দ করি না বন্ধুরা চিকেন একেবারেই খাওয়াটা অন্যায় হবে আর যদি এমনিতেও খাই না আমি তো চলো যেহেতু তেল এনেছিল তো চলো তেলটা ঢেলে নিলাম ছোট বোতলে ঢেলে নিয়ে খুব সুবিধা হয় রান্না বান্না করতে তো ছোটো বোতলে ঢেলে ঢেলে নিলাম এদিকে দেখো ভাত গড় দিয়ে নিয়েছি চলো সবজিগুলোকে এবার আমি এক এক করে গুছিয়ে নেব এবার দেখো দুটো টমেটো নিয়ে তো আমি তো টমেটো আর যা যা সমস্ত সবজি ছিল সেগুলোকে সব এক এক করে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর দেখতে পাচ্ছ প্রেশারের সিটি পড়ছে ডাল বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখতে পাচ্ছ এবার আমি এক এক করে সবজিগুলোকে কেটে নেব। তো চলো মাংসের আলু কেটে নেব আর কি বলো তো বন্ধুরা তো এ কদিন অনেক দিনই আনা হয়নি চিকেন এখন একদম আমি খাই না একদম পছন্দই করি না বলতে গেলে আমি যদিও খেতে চাই না তো সেজন্য অনেক দিন পরে এনেছে তোমার দাদা ভাই আর মেয়েদের জন্য তো আমি রান্না করে দেব তো জানো বন্ধুরা রান্না করতে গেলেও আমার ভীষণ কষ্ট হয় তার কারণ হলো ভীষণ নাকে গন্ধটা চলে আসে তো একান্তই আমার ভালো লাগে না তো বলতে পারো বন্ধুরা মানে একান্ত জোর জোর করে একান্তই করতে হয় আর কি তো দেখো সংসার বলে কথা তো তোমাদের তো আমি আগেই বলেছি তো করতে তো সেই জন্য হবেই তো সংসার থেকে তো অন্যরকম অন্যথা করা চলবে না তো চলো সে জন্যই সবটা মেনে নেওয়া আর একটা সুগৃহিণীর মতন কাজ করা তো দেখো একজন সুগৃহিণী যা যা করতে পারে আর যা যা করে তারা তো সবসময় চাইবে সবটা শান্তিভাবে হোক আর চলো এখানে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে আর আমারও কাটাকুটি কমপ্লিট মশলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মশলাতে দিয়েছিলাম আমি শুক্র লঙ্কা আদা রসুন আর। কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছে আর চলো কড়াইতে তেল দিয়ে নিয়েছে আলুগুলোকে এক এক করে আমি লালচে লালচে করে ভেজে নেব এটা আমি মাংস রান্না করব তাই তো তবুও জানো বন্ধুরা আমি রান্নাটা করি ঠিকই তো চলো দেখতে পাচ্ছো সর্ষে তেলের মধ্যে তেজপাতা আর কুচোনো পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব আর ভাজতে ভাজতে দেখতে পাচ্ছো বেশ নরমও হয়ে যাবে বেশ একটু লালচে লালচে হয়ে আসলে আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর চলো এদিকে আমি রান্না করছি ডালটা কাঁটা দিয়ে নেব ডালটার প্রেশারে সেদ্ধ করলাম তো চলো মশলা দিয়ে নিলাম এবার মশলাটাকে ভালোভাবে সাতলিয়ে নিচ্ছি চলো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছিলাম চলো সানরাইজের গোলমরিচের গুঁড়ো আর সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম তো ভীষণ টেস্ট আশা করি খুব টেস্টি হবে আশা করি তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে এভাবেই আমি মাংসটা রান্না করলাম তো আজকে যেহেতু তোমার দাদা ভাই বলেছে যে ঝোল রাখবে না একদম গায়ে মাখা গায়ে মাখা রাখবে তো তো চলো স্যাপ তেমনই রাখতে হবে যেহেতু বুঝতেই পারছো বড়মশাইয়ের অর্ডার বলে কথা তো তার কথা তো শুনতেই হবে তো চলো তোমার দাদা ভাইয়ের অর্ডার বলে কথা চলো দেখতে পাচ্ছ আকাশটা ভীষণ তখন মেঘলা ছিল আর চলো ডালের কাটা নিয়ে দিয়ে নিলাম তো চলো মাংসটা জল দিয়ে দিলাম এবার মাংসটা হতে থাক আর এদিকে দেখো ডাল কমপ্লিট হয়ে গেছে ডাল হয়ে গেছে আমার কমপ্লিট আর এদিকে দেখো আমি আলু কুচিয়ে নিয়েছি এইটা আমি আমার জন্য আলু ভাজা ডাল করব তো চলো কড়াইতে সর্ষে তেল দিয়ে এই আলুটাকে আমি ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য হলুদ নুন দিয়ে আমি এটা ভেজে নেব সামান্য কালো জিরে তেলে দিয়ে দিলাম তো একটু মানে ফ্লেভারটা একটু ভালো আসবে তাই জন্য তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ হলুদ আর নুন দিয়ে আলু ভাজাটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো চিকেনটা তখন আমি একটু মাখা মাখা হতে দিয়েছি ঝোলটা ফুটে নিলে বেশ কাদা কাদা হয়ে যাবে দেখতেই পাচ্ছো আর এদিকে দেখো আলু ভাজা লালচে লালচে করে কত সুন্দর লাগছে ভেজে নিয়েছে এমন আলু ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তো চলো এই আলু ভাজা দেখে তোমার দাদা ভাইকে দেবো মেয়েদেরকেও দেব তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংসটা ঢাকা দিয়ে রেখেছে তো ফাইনালি এমন হয়েছিল মাংসর তরকারিটা তো দেখতেই পাচ্ছ মেয়েরা খেয়ে বলেছিল খুবই বা সুন্দর টেস্ট হয়েছিল তো দেখতেই পাচ্ছ একদম রেডি আমার তরকারি তো চলো স্নান টান করে চলে এলাম সিঙ্গার টিঙ্গার সেরে নিয়ে এবার চলো আমি এবার চলে যাব আমার গোপাল সোনার কাছে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো প্রথমেই দেখো জল নিয়ে নেবো ঘটির মধ্যে করে যেটা আমার রেগুলারের কাজ তো মা তুলসীর চরণে জল দান করে প্রণাম করে প্রণাম মন্ত্র বলে থাকি তো সেটা করার পর এবার চলে আসবো ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে চলে আসার পর আমার যেটা আমার রোজের কাজ ঠাকুরের নাম করা তো ঠাকুরের নাম করে নেবো তো ঠাকুরের নাম ঠাম করে নেওয়ার পর চলো ঘরে চলে যাবো সকল সকাল সকলকে খেতে দেবো তো চলো ভীষণ গরম ছিল তো দাদাভাই বললো এসি চালাবো তো চলো জানলাগুলো বন্ধ করে দেওয়া ছোটো মেয়ে কান্নাকাটি করছে এসি চালাতেই নাকি এক্ষুনি হবে তো ও একদমই গরম সহ্য করতে পারছে না তো চলো দরজাটা বন্ধ করে দিলাম ওর জ্বালাতনে একটু আগেই চালাতে হলো তো চলো ছাব্বিশে দিয়ে অন করে দিয়েছি আর এবার ছোটো মেয়েকে জিজ্ঞাসা করে দেখলাম এবার কি খুশি বলছে হ্যাঁ এবার খুশি তো চলো রাধা মাহেব দর্শন করে চলে এলাম ডাল আলু ভাজা ভাত আর মাংসের সঙ্গে তো টাটা বন্ধুরা সকলে ভালো থেকো